ও মাই গড, এটা আমি কি দেখলাম, কি দেখলাম! সেলুট সেলুট সেলুট, বিগ সেলুট ভাই, এটা বাংলাদেশের ঢালিউডের সিনেমা! ও গড, মানে বলিউড ফেল কি লেভেল, মানে এক্সাইটমেন্ট পুরো চূড়ান্ত লেভেলে চলে গেছে। কি ব্যাকগ্রাউন্ড স্কোর আমি হেডফোন দিয়ে শুনছিলাম, চার পাঁচবার শুনলাম, যেমন ডিওপির কাজ সুদীপ্ত মজুমদারের সেরকম ব্যাকগ্রাউন্ড মিউজিক অদিত কি করেছে, ওই ফাটাফাটি আর অরিফিন শুভ। ও মাই গড, এই মুভিটা যদি ইন্ডিয়াতে রিলিজ করতো আমি মানে ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতামই দেখতাম। দুর্ধর্ষ একটা টিজার, মিশন এক্সট্রিমের কথা বলছি আমি, ফাটাফাটি ফাটাফাটি, আমি জাস্ট স্পিচলেস, আমি পাগলের মতন করছি আমি জানি, কিন্তু আমি মানে কোনো ভাষা পাচ্ছি না যে কীভাবে এক্সপ্রেস করবো। মানে আনএক্সপেক্টেড একটা টিজার দেখলাম মিশন এক্সট্রিম, মানে পিকচারাইজেশন টু গুড টু গুড, আলাদা লেভেল, প্রচণ্ড লার্জ স্কেলে বানানো হয়েছে, পুরো মনে হচ্ছে যেন একটা বলিউড মুভির টিজার দেখলাম, বলিউডও ফেল বলতে গেলে। মোহাম্মদ কালাম, হি ইজ দ্য ওয়ান অফ দ্য ফাইনেস্ট এডিটর উই হ্যাভ, মানে মোহাম্মদ কালাম ফাটাফাটি এডিটিং করেছে, কালার গ্রেডিং থেকে শুরু করে সিনগুলো যে জয়েন করেছে, একটা সিন শেষ হচ্ছে আরেকটা সিন শুরু হচ্ছে, নন স্টপ ব্রেথ টেকিং, মানে কী বলবো, মানে এক্সাইটমেন্ট পুরো চূড়ান্ত লেভেলে চলে গেছে আমার, আমি বলতে পারছি না, গা হাত পা পুরো কাটা দিয়ে উঠেছে, অসাধারণ, মাইন্ড ব্লোয়িং। ট্রেলারটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করব, মুভিটা যে কেন রিলিজ করবো না ব্যাং, কী বলবো আর, ফাটাফাটি। এই মুভিতে অরিফিন শুভ আছে, জান্নাতুল ওয়েশি মানে মিস বাংলাদেশ যিনি হয়েছেন তিনি আছে, মাত্র 19 বছর বয়স তার, তার সাথে নাবিলা আছে, তোমরা সবাই জানো যে আমাদের বাংলাদেশে অনেক নাটকে তাকে আমরা দেখতে পেয়েছি, মানে কি বলবো আর, অসাধারণ, মাইন্ড ব্লোয়িং। তোমরা যারা যারা দেখোনি, কপ ক্রিয়েশন প্রোডাকশন হাউস তোমরা যাও, দুজন ডিরেক্টরও আছে, ফেজল এবং তার সাথে আরেকজন আছে, তো কি বলবো আর, অসাধারণ একটা মানে টিজার দেখলাম, মানে দিন পুরো কমপ্লিট হয়ে গেল বলতে গেলে, অনেক দিন পর একটা ভালো টিজার দেখলাম। ওভারঅল একটা মুভির টিজার যদি আমি ধরি, আমি বাংলাদেশ ইন্ডিয়া সব কিছু বাদ দাও, ভালো একটা টিজার, প্রপার একটা টিজার দেখলাম আমি সত্যি আজকে, অনেক দিন পর দেখলাম, একদম এখান থেকে বলছি, মাইন্ড ব্লোয়িং, আউটস্ট্যান্ডিং। তোমরা সবাই প্লিজ একবার দেখো, হেডফোন দিয়ে শোনো খালি, তারপরে বলবে যে আমি কোথাও মিথ্যে কথা বললাম কি না, কোথাও বাড়ি ছেড়ে বললাম কি না। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না, তোমরা আগে ওটা দেখো, ওটা লাইক কমেন্ট আর শেয়ার করো, অসম অসম, মাইন্ড ব্লোয়িং, আর কিছু বলবো না, টাটা, চলি, লাভ ইউ অল, টাটা, ভালো থেকো সবাই।